আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সকালবেলা চা বিস্কুট খাচ্ছি, মাঝে মাঝে এরকম নাস্তা খেতে ইচ্ছে করে না, তখন আমি দুধ চা বানিয়ে বিস্কিট দিয়ে খাই, ভালো লাগে। আর এখন চলে এসেছি ছাদে, বাসায় বারান্দায় কাপড় রৌদ্রে দিলে শুকাতে অনেক সময় লাগে, অন্ধকার হয়ে থাকে, কেমন যেন রৌদ্র আসে না শীতের দিনে। তো ছাদে নিয়ে আসলাম কাপড় শুকাতে। আর এখানে দেখলাম একটা কালো মরিচ, এই মরিচটা কোন জায়গার মরিচ দেশি না কি আমি বলতে পারি না, হয়তো কেউ রৌদ্রে দিয়েছে, তো কালো কালার মরিচ আমি আর দেখি না এরকম, তাই আপনাদেরও একটু দেখালাম। তো এখন ছাদে চলে এসেছি কাপড় রৌদ্রে দেওয়ার জন্য। ছাদে আসলে মনে হয় এত রোদ উঠেছে, আর ঘরে থেকে মনে হয় যে একদম অন্ধকার। তো আমাদের বাসায় একটু রোদটা কম ঢুকে। তো আজকে কিছু মাছ বাজার করালাম, তো সেগুলাই কেটে কুটে এখন ধুয়ে নিচ্ছি। আর মাছগুলা কিভাবে ফ্রিজে রাখি সেটাও দেখাবো আপনাদের। তো এখানে দেখতেই পাচ্ছেন কই মাছ, শিং মাছ, আর আছে ফলি মাছ। তো এই তিন ধরনের মাছই নিয়ে এসেছে, আর এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে, আমাদের তো খুবই পছন্দ। ফলি মাছে কিন্তু অনেক কাঁটা, তারপরও মাছটা খেতে অনেক ভালো লাগে। আর কই মাছ দিয়ে শীতে সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে। তারপর শিং মাছ আমার ছেলের খুব পছন্দ, তো নতুন আলু দিয়ে শিং মাছ রান্না করে দিলে সারিয়ার খুব মজা করে খায়, ওর অনেক পছন্দ। সারিয়ার আসলে সব মাছ খেতে চায় না, হাতে গোনা কয়েকটা মাছ খায়, তার মধ্যে শিং মাছটাও খায়। মাছ কাটার পর এরকম সিঙ্কে রেখে সবগুলো মাছ একসাথে ধুয়ে নেই ভালোভাবে, তো সিঙ্কটা যেহেতু একটু বড়, অনেকগুলো মাছ একসাথে ধোয়া যায়। আর মাছ ধোয়ার পর এরকম ঝুড়ির মধ্যে মাছ রেখে দিই যেন পানিটা একদম ঝরে যায়, আর পানিটা একদম ঝরে গেলে তারপরেই ফ্রিজে রাখতে হয়, তাহলে মাছটা ভালো থাকে, আর পানি সহ রাখলে তো মাছটা ভালো থাকবে না। তো মাছটা একটু পানি ঝরুক, তারপর আমি প্যাকেট করে ফ্রিজে কিভাবে রেখে দিই সেটাও আপনাদের দেখাচ্ছি। তো আমার বেশ ঠান্ডা লেগেছে, তাই গলার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, তো সেই জন্য দুঃখিত, আপনারা ক্ষমা করবেন আমার ভয়েজের জন্য। তো এই শীতের সময় কিন্তু ঠান্ডা লাগে নাই, শীতটা চলে যাচ্ছে আর এখনই একটু ঠান্ডা লাগছে। তো এখানে কিছু ব্রয়লার চিকেন নিয়ে এসেছিল, তো ব্রয়লার চিকেনগুলো একইভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। আর বাসায় কিন্তু ব্রয়লার চিকেন লাগেই, এটা ছাড়া চলে না। আমি বলবো কার বেলায় কেমন হয় জানি না, কিন্তু আমার বেলায় এই চিকেন ছাড়া হয়ই না। বাচ্চারা চিকেন ফ্রাই খেতে চায়, তাছাড়া রান্নাও করে দিই মাঝে মাঝে, তারপর আবার বুকের পিস দিয়ে নুডলস বিভিন্ন নাস্তা তৈরি করে তো লাগে। এই যে দেখেন আমার মাছ কিন্তু প্যাকেট করা হয়ে গিয়েছে, তো পানিটা ঝরুক ব্রয়লার চিকেন, তারপর চিকেনটাও প্যাকেট করব, এভাবে পানি ঝরতে দিয়েছি। তো আমাদের একদিন যতটুক লাগবে ঠিক ততটুক প্যাকেট করে রেখে দিলাম। আর এখানে ফলি মাছ মাঝে মাঝে কুপ্তা করে খাবো, আবার রান্না করেও খাবো। আর এই যে কই মাছ, শিং মাছ, তারপর চিকেন, চিকেনগুলো হচ্ছে রানগুলো আলাদা করে রেখেছি আর শিনাগুলো আলাদা করে রেখেছি, আর এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমার ফ্রিজে এরকম বড় বড় ঝুড়ি আছে মাছ রাখার জন্য, মাংস রাখার জন্য। তো এভাবে ঝুড়িতে রেখে দিলে না ফ্রিজ থেকে বের করতে খুবই সুবিধা হয়। আর এখন যেহেতু শীতকাল, শীতকালের সবজিগুলো ফ্রিজে সংরক্ষণ করছি,
তো ফুলকপি, মটরশুঁটি, ব্রোকলি, গাজর সব ধরনের সবজিগুলোই কিন্তু সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। তো আমার ফ্রিজে সবজি দিয়ে ভরে রেখেছি, তো এখন মাছ মাংস রেখে দিলাম, আরও আছে মাছ মাংস নিচে। তো এখন দুপুরের জন্য রান্না করছি, আর আজকে কাজও করলাম বেশি আর মজার মজার রান্নাও করছি। তো আজকে এখানে মিক্সড সবজি রান্না করছি, ফুলকপি, গাজর, ব্রোকলি, ক্যাপসিক্যাম, তারপর হচ্ছে বাঁধাকপি, এগুলো দিয়ে একটা সবজি করছি, চাইনিজ সবজি বা সাদা সবজি। তো শীতের দিনে কিন্তু এরকম সবজি থাকেই আমাদের বাসায়, সকালে নয় দুপুরে এরকম সবজি চাই। তো আর রান্না করছি ফ্রাইড রাইস আর হচ্ছে ফ্রাইড চিকেন। তো চাইনিজ রান্না করলাম আজকে, যদিও একটু সিম্পলভাবে রান্না করলাম। এই তো ফ্রাইড রাইস একদম কমপ্লিট, ঝরঝরে, খুবই মজা হয়েছিল খেতে। আর চাইনিজ খাবার তো খুবই ভালো লাগে। আর চাইনিজটা রান্নার কারণ হচ্ছে সারি আর তেমন একটা সবজি খেতে চায় না, যদি সপ্তাহে একদিনও চাইনিজ খাবারটা রান্না করি তো ওর একটু সবজি খাওয়া হয়, ও আবার চাইনিজ খাবারের সবজিটা খায়। তো ওর কথা চিন্তা করেই চাইনিজটা রাখি আমি সপ্তাহে একদিন। তো এরকমই সপ্তাহের মধ্যে এক এক দিন এক এক ধরনের খাবার খেলে না ভালো লাগে। তো আজকে আমি চাইনিজ খাবারটা রান্না করলাম। তো এই তো আমার সবজিটা রান্না হয়ে গিয়েছে, আর হচ্ছে এই যে চিকেনগুলো ভেজে নিলাম। আর আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে ভাজলাম, সব সময় তো চিকেন দেখা যায় ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই, আর আজকে আর ম্যারিনেট করে ফ্রিজে রাখি নাই, টাটকা একদম গ্রেভির মধ্যে দিয়ে তারপর ডুবো তেলে ভেজে নিচ্ছি। তো এখন হচ্ছে বিকেলবেলা, তো আমার শাশুড়িকে একটু দেখতে যাচ্ছি। তো ওর বাবা, আমি আর সারি আর যাচ্ছি, আর আমার শাশুড়ি বাসা একদমই সামনে, হেঁটেই যাওয়া যায়, তো আমরা হেঁটেই যাচ্ছি। তো আমার শ্বশুরবাড়ি ঢোকার যে গলিটা, সেই গলিটা ঢোকার আগেই মেন রাস্তার উপরে দেখলাম মেট্রো রেলের কাজ চলতেছে, তো দেখে খুব ভালো লাগলো। তো সারা ঢাকা শহরে কিন্তু মেট্রো রেলের কাজ দেখা যায়, তো আমাদের বাড়ির সামনে চলে এসেছে, ভালো লাগতেছে দেখে যে একসময় এখানে মেট্রো রেল হবে আর আমরা মেট্রো রেলে চড়বো। তো খুবই ভালো লাগলো এই ব্যাপারটা। তো শ্বশুরবাড়িতে চলে এসেছি, তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।